প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পাড়, সমুদ্রের জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কা। শঙ্করপুরে ক্রমশ পাড় ভাঙছে সমুদ্র। কয়েক বছর আগে এখানেই ছিল গার্ডওয়াল, আজ তা চলে গিয়েছে সমুদ্র গর্ভে। আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে সমুদ্র। বর্তমানে এই যে ভাঙন, আমরা প্রতি বছর দোকান পিছিয়ে পিছিয়ে যাই, না হয় বাঁধের কাজ আপনার প্রজেক্টে জল ঢুকে যাবে, প্রজেক্ট বন্ধ হয়ে যাবে। আর পাশাপাশি গ্রামে ওই দিকটা গ্রামেও জল ঢুকেছিল একবার, সেরকম সমুদ্র উত্তাল হলে জল ঢুকে যাবে। মাঝে একবার বোল্ডার ফেলে চেষ্টা হয়েছিল ভাঙন আটকানোর, কিন্তু লাভ হয়নি। সব ঢেকে ঢেকে শেষ হয়ে গেছে, এটা যদি কাজ না হয় এক দু বছরের মধ্যে শঙ্করপুর শেষ হয়ে যাবে, আমরা ব্যবসাও করতে পারবো না, শঙ্করপুর থেকে আমাদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে। প্রশাসনের আশ্বাস, ভাঙন রোধে রাজ্য সরকারের কাছে জমা পড়েছে প্রকল্প। এটা সেচ দপ্তরের একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে, এক নম্বর ঘাট থেকে জেটি যেখানে ড্রেজিং করা হয়েছে সেই পর্যন্ত ইন্সপেকশন করেছে, খুব তাড়াতাড়ি ওই যে বাঁধটা ভেঙেছে সেটা তাড়াতাড়ি সারাবার কাজ শুরু হবে। স্থানীয়দের আশঙ্কা, একবার সমুদ্রের জল ঢুকলে প্লাবিত হবে রামনগর এক ও দুই নম্বর ব্লক, ক্ষতিগ্রস্ত হবেন প্রায় আড়াই লক্ষ মানুষ, ব্যাপক ক্ষতি হবে চাষের, তাই আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের। ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।